বুদ্ধি ঠিকই সকল বন্ধুদের অনেক শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে নিয়ে এসেছি সেরা দুটি অঙ্কের প্রশ্ন। যদিও প্রশ্নগুলি অঙ্কভিত্তিক, কিন্তু এদের সমাধান করার জন্য অনেকটাই মাথা খাটাতে হবে। চলো দেখে নেব প্রথম প্রশ্নটি। একবার ছজন বন্ধু আগরতলা সিটি সেন্টারে দেখা করল। সবাই সবার সাথে করমর্দন বা হ্যান্ডশেক করল, কিন্তু মাত্র একবার করে। প্রশ্ন হচ্ছে যে ওই সময় সর্বমোট কয়টা হ্যান্ডশেক হয়েছিল। এই প্রশ্নের সমাধান করার জন্য তোমাকে দেওয়া হচ্ছে 30 সেকেন্ড। দুজন বন্ধু যখন একে অপরের সাথে হ্যান্ডশেক করে, তখন আমরা কাউন্ট করব এক। এভাবে টোটাল কটা হ্যান্ডশেক সেদিন হয়েছিল। সময় শেষ, দেখে নেব উত্তর। এখানে একটা ছক আঁকা হয়েছে বোঝার জন্য যে সর্বমোট কটা হ্যান্ডশেক সেদিন হয়েছিল। এই ছকে মাঝখানের হলুদ রঙের ঘরগুলোকে আমরা কাউন্ট করব না, কারণ কেউ নিজের সাথে করমর্দন বা হ্যান্ডশেক করেনি। প্রথমজন মানে কমলাজন হ্যান্ডশেক করেছে বাকি 5 জনের সাথে, তাই প্রথম লাইনে রয়েছে 5টা নীল ঘর। এরপর দ্বিতীয়জন মানে সবুজজন করমর্দন করলো বাকি 4 জনের সাথে, কারণ প্রথমজনের সাথে তার অলরেডি হ্যান্ডশেক হয়ে গেছে। ওইভাবে তৃতীয়জন মানে সাদাজন হ্যান্ডশেক করলো বাকি 3 জনের সাথে, চতুর্থজন করলো বাকি 2 জনের সাথে, এবং পঞ্চমজন করলো শেষ মানে 6ষ্ঠজনের সাথে হ্যান্ডশেক। শেষ লাইনে রয়েছে শেষের জন, যার অলরেডি সবার সাথে হ্যান্ডশেক করা হয়ে গেছে, তাই তার আর নতুন কোনো কাউন্ট হবে না। এবার যদি আমরা নীল ঘরগুলো গুনি, আমরা দেখব এখানে মোট 15টি ঘর আছে। এর মানে সেদিন 15 বার হ্যান্ডশেক করা হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে 15 বার। আশা করি বুঝতে পেরেছ। না বুঝে থাকলে ভিডিওটি আবার একটু রিওয়াইন্ড করে শুনে নাও। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আমার কাছে আছে 10টি পয়সা, যা আমি তোমাকে দিয়ে দেব যদি তুমি ওইগুলোকে 5টি সরলরেখায় এমনভাবে সাজাতে পারো যে প্রত্যেকটি রেখায় 4টি করে পয়সা থাকে। এর সমাধান করার জন্য তোমাকে দেওয়া হচ্ছে 30 সেকেন্ড। তোমার বেশি সময় লাগলে ভিডিওটি এক্ষুনি পজ করে নিতে পারো। সময় শেষ, দেখে নেব উত্তর। এখানে রয়েছে প্রথম পয়সাটি, বাকি পয়সাগুলো আমি ঠিক এইভাবে সাজাবো। এভাবে সাজালে দেখব রয়েছে 5টি সরলরেখা এবং প্রত্যেকটি রেখায় রয়েছে 4টি করে পয়সা। কি সমাধান করতে পেরেছ? যদি পেরে থাকো তাহলে ওই 10টি পয়সা তোমার। কমেন্ট করে অবশ্যই লিখে জানিও। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি বন্ধু ও পরিবারের সবার সাথে শেয়ার করতে একদম ভুলবে না। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই ভিজিট করবে এবং লাইক করবে। ওখানে আমি প্রায়ই নতুন নতুন আপডেট দিয়ে থাকি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। ইতি বুদ্ধি ঠেঙ্কি।